দেবগণের কার্য সিদ্ধি হইতে সর্বদেব শরীর রাজতেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ আবির্ভাবি মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিত হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, বিনাক পানি শঙ্কর দিলেন শূল, যোম দিলেন তার দণ্ড, কাল দিলেন সুতীর্ণ খড়্গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ মর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কুমণ্ডল, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয়ে যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিধ্বনিতে বিশ্ব সংসার নিরাদিত হতে লাগল। যাত্রার পূর্বে সুরনার লোকবাসী সকলেই দশক্ষণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে বললেন অভিবন্দনা। ওম জটাজুট সমাযুক্তাং অর্ধেন্দুকিত শেখরম লোচনাত্রয় সংযুক্তাম পূর্ণেন্দু সদিশারণম অদশি পুষ্পবর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠাম সুলোচনম নবযৌবন সম্বর্ণাং সর্বাভরণ ভূষিতাম উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ড নায়িকা চণ্ডা চণ্ডাবতী চৈব চণ্ডরূপাদি চণ্ডিকা অষ্টাবী শক্তিভি স্তাবি শততং পরিবেষ্টিতম চিন্তয়ে জগতং ধাত্রীং ধর্মকামার্থমক্ষদম। ভগবান হল মহাবলশালী মহিষাসুর, অচুরার লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজন্ত ভাই নীল জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে পদভারে পৃথিবীরতা, আর ধনুক সংকারে রসাদল প্রকম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন